আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার বন্ধুদ্বয় খায়রুল এবং আরিফকে নিয়ে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলাম। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে সেখানে অনেকগুলো বাদর দেখলাম, যেটা আমরা বানর বলে থাকি। বিভিন্ন জন বাদরকে বিভিন্ন রকমের খাবার দিচ্ছে এবং কি অনেকগুলা সানা দেখলাম বাদরের সাথে, তাদের বাচ্চাদের নিয়ে দেখাচ্ছে বানর সানাও অনেকগুলা। এবং কি একটা বানরকে দেখলাম বিদ্যুতের তারের উপরে, ইয়ে দেখতেই পাচ্ছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তার মেইন গেটে। এবং কি বাদর সানা লাফালাফি করতেছে, বিভিন্ন জন বিভিন্ন খাবার দিচ্ছে, আপনারাও দেখে যেতে পারেন। অনেক মেবি 50-60টার মতো বানর আছে এখানে। সবাই মিলে আসলেই খুব এনজয় করলাম বানরগুলো দেখে। আসলেই বন ছাড়া বানর সচরাচর দেখা যায় না, কিন্তু শহরে অনেক বানর রয়েছে। যখন আমি নারায়ণগঞ্জের দিকে থাকতাম বন্দরে, তখনও আমি অনেকগুলো বানর দেখেছি। বাট এই ঢাকার ভিতরে, মহাখালীর ভিতরে বা তেজগাঁওয়ের ভিতরে এতগুলো বানর একসাথে আমার কখনো দেখা হয়নি, যেটা সৌভাগ্য এই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের সামনে হয়েছে। পাশেই একটা মন্দির অথবা দুর্গাপূজা হচ্ছে, ঢাকের শব্দ পাওয়া যাচ্ছে। আসলে এই পরিবেশটা ছিল অত্যন্ত ভালো, সুখময় এবং কি খুব ভালো আনন্দ উপভোগ করেছি আমরা।